গভীর রাত, শুটিং শেষ করেই ফোনটা হাতে নেওয়ার পরই জানতে পারলেন এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। তার অফিসিয়াল ফেসবুক পেজে তিনি ঢুকতে পারছেন না, বুঝতে বাকি নেই যে তার পেজটি হ্যাক হয়েছে। ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়িকা মাহিয়া মাহি প্রতিনিয়ত বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি। কিন্তু শুক্রবার রাত থেকে তা আর সম্ভব না হওয়ায় তিনি বেশ কষ্ট পেয়েছেন। সিদ্ধান্ত নিয়েছেন পেজটি রিকভারি না হলে থানায় জিডি করবেন। ঘটনাটি প্রসঙ্গে মাহি বলেন, এই মুহূর্তে ঢাকার ধামরায় ওয়েব সিরিজ মাফিয়ার শুটিংয়ে আছি। গত রাত থেকে আমার ভেরিফাইড পেজটিতে আর ঢুকতে পারছি না, চেষ্টা করছি পেজটা রিকভারির, না হলে থানায় জিডি করব। এছাড়া পেজ থেকে বাজে কিছু ছড়ালে ভক্ত অনুরাগীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কয়েকদিন আগে রান্না করার ভিডিও শেয়ার করেছিলেন মাহি, সেখানে তিনি ড্রয়িং রুমের সোফায় বসে ভুনা খিচুড়ি রান্না করেছেন। এছাড়াও গেল 14 আগস্টের রাতে মাহির অফিসিয়াল ফেসবুক পেজে বাইক চালানোর একটি ভিডিও শেয়ার করেন মাহি। ক্যাপশনে লিখেছেন, তিনবার ঠাস করে পড়ে গেলাম। তার পোস্ট করা সেই ভিডিওটি নেটিজেনদের নজর কেড়েছে, কিন্তু পেজটা হাতছাড়া হয়ে যাওয়ার পর তিনি ভক্তদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারছেন না। আন্ডারওয়ার্ল্ড ও প্রেমের গল্প নিয়ে মাফিয়া, জানা যায় এর আগে এত বড় পরিসরের ওয়েব সিরিজ এখানে আর হয়নি। বিগ বাজেটের সিরিজটি 150 পর্বের হবে। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল গত বছর। শাহিন সুমনের গল্পে মাফিয়ার চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এটি নির্মাণ করছেন মাহিয়া মাহির অভিষেক নির্মাতা শাহিন সুমন। রাকিব হাসান, সাদাকালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।